কখনো মজার কখনো বা ভয় গা ঝমঝম কি হয় কখনো মজার কখনো বা ভয় পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে গল্প বার করি শোনো। এক সমুদ্রে জলাশুর নামে এক মস্ত রাক্ষস থাকত। রাজা পেয়েছে অক্কা, এই তো সুযোগ, এই দারুণ মকা, এবার আমি হব রাজা, এবার আমি হব রাজা। মহারাজ, আপনি অকালে চলে যাওয়ার পর এই শূন্য সিংহাসনের গুরুদায়িত্ব আমার। ধীরে ধীরে আমি যেন যুবরাজ অরূপ কুমারকে এই রাজসিংহাসনের উপযুক্ত করে গড়ে তুলতে পারি। আশীর্বাদ করুন মহারাজ। আমি জলাশুর, এখন থেকে এই কাঞ্চনগড়ের রাজা আমি। আমার অনেক দিনের সাধ। তোমার সে সাধ কোনোদিনও মিটবে না শয়তান। মিটবে না, মিটবে না। রাজকুমার কাক হয়ে যাক। Ha 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 ha
যাই, এবার মন্ত্রী, সেনাপতি, সেপাই, সন্ত্রী সবাইকে বলি আমি এই কাঞ্চনগড়ের নতুন রাজা। মা, আমার ভীষণ ভয় করছে। ভয় নেই কুমার, আমরা উঠতে উঠতে রাজপ্রাসাদ থেকে অনেকটা দূরে চলে এসেছি। এখানে এসে ওই ভয়ঙ্কর রাক্ষসটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা কি কিছুই করতে পারবো না মা? সারা জীবনে কি আমাদের এরকম কাক হয়েই থাকতে হবে? জানি না ভাগ্যে কি লেখা আছে, হয়তো একদিন সুদিন ফিরবে। রাক্ষসটা এখন কি করবে মা? কি আর করবে, রাজা হয়ে রাজত্ব করবে। সবাই রাক্ষসটাকে রাজা বলে মেনে নেবে? না মেনে কি আর উপায় আছে, রাক্ষসের জাদু শক্তি আছে, তার সঙ্গে কি সাধারণ মানুষ পারবে? তুমি দেখো মা, একদিন আমি ঠিক ওই শয়তান রাক্ষসটাকে জব্দ করবই। বলছিলাম কি রাজা মশাই, আপনি যে আমাদের নতুন রাজা এটা নিয়ে প্রজাদের কোনো আপত্তি নেই, কিন্তু লোকজন চারিদিকে বলাবলি করছে নতুন রাজা তো পেলাম কিন্তু রানীমা আর রাজপুত্তুর। কারা এসব কথা বলে, এত বড় সাহস কার? কি জানে আমি এক হাঁয়ে চিবিয়ে খেতে পারি 100টা মুন্ডু, এক গন্ডুষে পান করতে পারি 5-5টা দিঘির জল। কার ঘরে কটা মাথা যে আমার বিরুদ্ধে কথা বলে? অপরাধ নেবেন না, ওরা অবুঝ, ওদের ভুল হয়ে গেছে। সেনামন্ত্রী, বাজে কথা না বলে আমার খাবার জোগাড় করো, আমার খুব খিদে পেয়েছে। 10 ঘোড়া ক্ষীর, 3 মন চালের ভাত, 1টা গোটা হাতি সেদ্ধ, 1 বাগান সবজির তরকারি, 3টে মানুষ, 1 ডজন গোটা পাঁঠা আর 1 নদী মাছ নিয়ে এসো তাড়াতাড়ি। রাজা তো হলাম, রাজসুখ পেলাম, কিন্তু রানী, রাজসভায় রাজার পাশে রানী না হলে কি মানায়? এবার তাহলে রানী জোগাড় করতে হবে। Wow!
দেখো দেখো কথা কলি, কি সুন্দর আকাশ! আমার যদি তোমার মতো ডানা থাকতো, ওই আকাশেই আমি ঘুরে বেড়াতাম। আমি তোমার পিঠে করে নিয়ে যেতে পারি। কি সুন্দর দেখতে একটা পাখি, দেখো রাজপ্রাসাদের দিকেই উড়ে আসছে। তাই তো, পাখিটা তো আমাদের দিকেই আসছে। যাই, পাখিটাকে ধরি। তুমি যতই বারণ করো কথা কলি, এই পাখি আমার চাই। ওই তো একটা নদী দেখা যাচ্ছে, তাই চলো মা। প্রণাম হৈরানিমা, প্রণাম যুবরাজ। আমি মৎস্যকন্যা, আমার নাম রূপা। তুমি আমাদের চিনলে কি করে? আমরা তো এখন কাক হয়ে গেছি। আমি সব ঘটনাই জানি। সব জানো? হ্যাঁ অরূপ কুমার, শুধু আমি নয়, তোমাদের দুঃখের কথা, বনের পশু, গাছের পাখি আর জলের প্রাণী সবাই জানে। আমাদের এই দুর্ভোগ কি করে কাটবে তা বলতে পারো? কুমার, ওই জলাসুরের অনেক ক্ষমতা, ও অনেক জাদুটোনা জানে। ওর হাত থেকে উদ্ধার পাওয়া সহজ কথা নয়। তাহলে উপায়? এই নাও লাল চুনি। এই লাল চুনির ছোঁয়াতে তোমরা নিজেদের রূপ ফিরে পাবে কুমার। মা দেখো, আমি আবার আগের মতো হয়ে গেছি। এই লাল চুনি ছুঁয়ে দি, তুমিও আগের মতো হয়ে যাবে। বা এই লাল চুনির তো অসীম ক্ষমতা, আমিও কেমন আগের মতো হয়ে গেলাম। কুমার, এই চুনি যত্ন করে সামলে রেখো, হারিও না। আমরা এখন কি করব? ওই দেখো, একটা ময়ূর পঙ্খী নাও আসছে। ওর নাম ময়ূরী, ও আমার বন্ধু। ময়ূরী তোমাদের সঠিক পথ দেখাবে। উঠে পড়ুন রানীমা, চলে এসো অরূপ কুমার। ময়ূরী, তুমিও আমাদের চিনো দেখছি। ধন্যবাদ রূপা, আবার দেখা হবে। বিদায় বন্ধু। অরূপ কুমার, সময় মতো আমি আবার দেখা দেব। আমরা কোথায় যাচ্ছি ময়ূরী? আমরা সুন্দরগড়ে যাচ্ছি রানীমা। সেখানকার রাজা দেবেন্দ্র নারায়ণের মনে বড় দুঃখ। রাজকন্যা কুসুম কুমারীকে এক শয়তান রাক্ষস বন্দি করে রেখেছে। মহারাজ কিছুতেই তাকে উদ্ধার করতে পারছেন না। আমরা সেখানে গিয়ে কি করব? আমরাও তো এক রাক্ষসের অত্যাচারে দেশ ছাড়া। সুন্দরগড়ের রাজপ্রাসাদে আমার এক বন্ধু কাকাতুয়া পাখি আছে, ওর নাম কথা কলি। সে আমায় জানিয়েছে তোমরাই সুন্দরগড়ের দুর্দশা দূর করতে পারো, আর এতে নাকি তোমরাও নিজের রাজত্ব ফিরে পাবে। ওই তো দূরে প্রাসাদ দেখা যাচ্ছে, চলো গিয়ে দেখা যাক কি হয়। Thank you.
আমায় দেখো কুমার, তুমি ডাকলেই আমি দেখা দেব। মহারাজ, কথাকলির আদেশ মতো সমুদ্র তীর থেকে এদের নিয়ে এসেছি। আপনি হুকুম করলে ওদের বন্দি করতে পারি। বলো কথাকলি, এবার এদের নিয়ে কি করব? মহারাজ, এই সেই কুমার, যে করতে পারে রাজকন্যা উদ্ধার। এই রাজকুমারের কাছেই আছে মূল্যবান সেই জুনি, দুষ্ট রাক্ষস এই কুমারের হাতেই মরবে, আমি জানি। প্রণাম মহারাজ। মহারাজ, আমি একটা লাল চুনি উপহার পেয়েছি। কথা কলি সঠিক কথাই বলছে। স্বাগত মহারানী, স্বাগত কাঞ্চনগড়ের রাজকুমার। কথা কলি দেশে পাখি নয়, ও সব জানে। অতীত ভবিষ্যৎ সবই বলে দিতে পারে। ওর কাছে সব ঘটনাই শুনেছি। ও বলেছে কাঞ্চনগড়ের কুমারী পারে রাজকন্যাকে উদ্ধার করে। মহারাজ, কোথায় আছে রাজকন্যা? কিভাবে, কোন উপায়ে আমি তাকে উদ্ধার করব? কথাকলি তোমায় সব বলে দেবে। কি বলো কথাকলি? শোনো রাজপুত্র, তোমায় আবার যেতে হবে মাঝ সমুদ্র। সেখানে জলের নিচে বন্দিনী রাজকন্যা, আর আছে সেই চুনি। দুই চুনি এক হলে রাক্ষস মরবে তখনই। আমি এখনই যাব সেই রাক্ষস মারতে। আপনি চিন্তা করবেন না মহারাজ, ভয় পেও না মা। এই লাল চুনি হাতে নিয়েই আমি চললাম রাজকন্যাকে উদ্ধার করতে। করোনাকো সেই ভুল, ডুবে যাবে দুই কুল। লাল চুনি রেখে যাও, জলাশুর মরবে না জলে, জানো নাকি তাও? ঠিক আছে, এই লাল চুনি আমি এখানেই রেখে গেলাম। রাজকন্যা অপর লাল চুনি নিয়ে তবেই আমি ফিরব। বিদায় মা। বিদায় মহারাজ। বিদায় বন্ধু কথাকলি। ময়ূরী, ময়ূরী, ও ময়ূর পঙ্খী নাও, দেখা দাও, দেখা দাও। এসো কুমার, তাড়াতাড়ি চড়ে বসো আমার কোলে। মাঝ সমুদ্রে এসে পড়েছি, দেখো কত রঙের, কত রকমের রত্ন ভাসছে জলে। এখানেই জলাশুরের পাতালপুরী। আমি ফিরে না আসা অবধি অপেক্ষা করো বন্ধু ময়ূরী, আমি চললাম পাতালপুরী।
কোথায় এলাম? রাজকন্যা কোথায়? সামনে তো দেখছি সেই শয়তান জলাশু। না, আর দেরি নয়, জলাশুর আক্রমণ করার আগে আমি ওকে আক্রমণ করি। শয়তান, শয়তান, আজই তোর শেষ দিন। তুমি যাকে রাক্ষস ভাবছ তা রাক্ষস নয়, জলাশুরের পাথরের মূর্তি। ভয় পেও না কুসুম কুমারী, আমি তোমায় মুক্ত করতে এসেছি। তুমি কে, আমার নাম জানলে কি করে? আমি কাঞ্চনগড়ের রাজপুত্র অরূপ কুমার। সব কথা পরে জানাবো, আগে বলো তো লালচুনি কোথায় রাখা আছে? ওই মূর্তির নিচে। ওই অত বড় মূর্তি সরাবো কিভাবে? জলাশুর একটা মন্ত্র বলে, বললেই পাথরের মূর্তি সরে যায়। কি সেই মন্ত্র তুমি জানো? হ্যাঁ, হিরিং তিরিং চিরিং চাক, পাথর মূর্তি সরে যাক। ধন্যবাদ কুসুম কুমারী, এই মন্ত্র আমার জানা। এবার দেখো, ওই আগুন আমি নিভিয়ে দিচ্ছি। হিরিং তিরিং চিরিং চাক, আগুন বাধা দূরে যাক। আর দেরি করো না অরূপ কুমার, এখনই জলাশয় সত্যি সত্যি এসে পড়তে পারে। তাড়াতাড়ি ওই লালচুনি হাতে তুলে নাও, তারপর আমাকে উদ্ধার করো। ভয় নেই কুসুম কুমারী, এই এখনই আমি লালচুনি তুলে নিচ্ছি। চলো এবার রাজপ্রাসাদে যাওয়া যাক। তাই চলো বীর অরূপ কুমার। তাড়াতাড়ি উঠে এসো অরূপ কুমার, জলাশুর মনে হয় সব জেনে গেছে, আর দেরি করা ঠিক হবে না। ভয় পেও না ময়ূরী, সে আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি বলছিলাম না, জলাশুর টের পেয়েছে। ওই দেখো জলাশুরের বন্ধু তিমাশু। তরবারিতে কাজ হবে না, লালচুনি হাতে নিয়ে যুদ্ধ করো, তোমার জয় নিশ্চিত। তবে রে শয়তান, এই মর। লালচুনিটা তো জলে পড়ে গেল, এবার কি হবে?
আমার ভীষণ ভয় করছে, এখন যদি সেই জলাশুর আসে। ভয় নেই কুমার, মৎস্যকন্যা রূপা ঠিক লালচুনে উদ্ধার করে আনবে। ওই দেখো, ও জলে ডুব দিল। তোমার লালচুনি, আর একটু দেরি হলেই লালচুনিটা সর্পাসুরের পেটে যেত। ধন্যবাদ রূপা, তোমার এই উপকার আমি জীবনেও ভুলব না। জলাসুর বধ হলে আমরা সবাই নিস্তার পাব, বেঁচে যাব ওই অত্যাচারী শয়তানের হাত থেকে। আমি জানি তার মৃত্যু তোমার হাতেই। যাও কুমার, রাজকন্যাকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাও, আর প্রাসাদে গিয়ে দুটো লালচুনি এক আকারে মিলিয়ে দাও, তাতেই কার্যসিদ্ধি হবে। চলো কুমার, আর দেরি নয়। তুমি বীর কুমার, কথাগুলি ঠিকই বলেছিল। তুমি ফিরিয়ে আনলে রাজকন্যা কুসুম কুমারীকে। সবাই সবাই জয়ধ্বনি দাও, জয় যুবরাজ অরূপ কুমারের জয়। জয় বীর 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 যুবরাজ অরূপ কুমারের জয়। মহারাজ, আসল কাজ এখনো বাকি রয়ে গেছে। আগে লালচুনিটা আমায় দিন, এই লালচুনির সাথে মিলিয়ে দেখি। তোমাদের পুচকে রাজকুমার এতক্ষণে তিমাসুরের পেটে হজম হয়ে গেছে। দেখুন দেখুন মহারাজ, দুই লালচুনি কিরকম এক আকারে মিলে যাচ্ছে। হ্যাঁ, তাই তো, ধীরে ধীরে স্বচ্ছ স্ফটিকের আকার, স্বচ্ছ স্ফটিকের আকার ধারণ করছে লালচুনি। ওই দেখো কুমার, জলাশুরের দশা, স্ফটিকের ভিতর তাকিয়ে দেখো একবার। কাঞ্চনগড়ের মহারানীর যদি অমত না থাকে, তো আমি মনস্থির করেছি সাবালক যুবরাজ অরূপ কুমারের রাজ অভিষেকের পর রাজকন্যা কুসুম কুমারীর সাথে তার বিবাহ দেব। না না, এই প্রস্তাবে আমার কোনো অমত নেই, এ তো উত্তম প্রস্তাব।
বাহ 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 বাহ, আজ পরম সুখের দিন, সবাই আনন্দ করো, আনন্দ করো সবাই। হ্যাঁ, রাজপ্রাসাদ আনন্দে মেতে ওঠে। সেই হট্টগোলের থেকে দূরে নিরিবিলিতে বসে গল্প করে অরূপ কুমার ও কুসুম কুমারী। জানো তো কুমার, তুমি না উদ্ধার করলে শয়তান জলাশুরটা সামনের অমাবস্যার রাতে রাক্ষস মতে আমায় বিয়ে করত। তাই নাকি? বেশ হতো বলো। এই ভালো হবে না কিন্তু। আমার কথাটি ফুরলো, মুটি গাছটি মুড়লো। ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। কি হয় কখনো মজার, কখনো বা ভয়, গা ছম ছম। কি হয় কখনো মজার, কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঝুলি খুলবে।